হরে কৃষ্ণ বন্ধুরা, ডিভুটি পাপিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ঝুলন যাত্রার বিশেষ তাৎপর্য এবং মাহাত্ম্য কথা এবং সময় তালিকা সমস্ত ঝুলন যাত্রার বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব এবং বেশি করে শেয়ার করে দিও। বন্ধুরা, রাধাকৃষ্ণের অন্যতম লীলা হল ঝুলন যাত্রা। এদিন নবদ্বীপ, মায়াপুর, মথুরা, বৃন্দাবন সহ গোটা দেশের বিভিন্ন স্থানে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। ঝুলন যাত্রার উৎসব প্রাচীন এই উৎসবের সাথে জড়িয়ে আছে নানা সামাজিক ও পৌরাণিক তাৎপর্য। কেবলমাত্র ভারতীয় উপমহাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে ঝুলন যাত্রার উৎসব পালন করা হয়। ঝুলন যাত্রার বিশেষ তাৎপর্য হল শ্রাবণ মাসের একাদশী থেকে অর্থাৎ শ্রাবণ মাসের একাদশী পূর্ণিমা তিথি পর্যন্ত, রাখি পূর্ণিমা বা শ্রাবণী তিথি পর্যন্ত চলে ঝুলন যাত্রা। বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। বৃন্দাবনের রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি বিশেষিত সখা ও সখীদের সাথে দোলনা দোলায় প্রেমলীলাকে কেন্দ্র করে উৎসব পালিত হয়। পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের দ্বাপর যুগে ঈশ্বরের অবতার হিসাবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃন্দাবন তথা নন্দালয়ে নানা রকম লীলা সাধন করেছিলেন। কিশোর কৃষ্ণ ও রাধারানীর যে মাধুরী ও প্রেম প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল, তারই লীলাস্বরূপ ঝুলন যাত্রা পালিত হয়। রাধাকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন, আর সেই লীলা নানারূপ এই যুগে ঝুলন যাত্রায় পরিবেশিত হয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে ঝুলন যাত্রার এই ভিডিওটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ঝুলন যাত্রা দর্শন করলে কী ফল পাওয়া যাবে। আমাদের মনে এ ধরনের অনেক বিদঘুরে প্রশ্ন জেগে থাকে যে ঝুলন যাত্রা, এই যে ভগবানের ঝুলন যাত্রা হচ্ছে, এর ঝুলন যাত্রা করলে কী হবে বা রথযাত্রা করলে কী হয়, এই ধরনের বিদঘুরে প্রশ্ন আমাদের অনেকের মধ্যে জেগে ওঠে। কিন্তু আজকে আমি বলবো যে ঝুলন যাত্রা দর্শন করলে কী ফল পাওয়া যাবে। সাধারণত ঝুলন যাত্রার মাধ্যমে আমরা খুব ভালো শিক্ষা পাই। ঝুলন চলছে যাওয়া আসা সুখ দুঃখ, কীভাবে আমরা বদ্ধ হচ্ছি এই জড় জগতে এবং এই জড়বন্ধন থেকে কীভাবে মুক্ত হতে পারবো, এই বিষয়টি আমরা এই ভগবানের লীলার মাধ্যমে বুঝতে পারবো। ঝুলন সাধারণত আমরা রাধা মাধবকে দড়ি বা রশি দ্বারা সামনের দিকে টানি এবং সেটা নিজে থেকে দূরে সরে যায়। ঠিক সেই রকম আমরা এই জড়জগতে কামনার মাধ্যমে সুখের পিছনে ছুটি এবং সেই সুখ কিছুক্ষণের জন্য পাওয়ার পর নিজে থেকেই দুঃখ এসে পড়ে। অর্থাৎ আমরা জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। এই জড়বন্ধন থেকে মুক্তি হওয়ার পন্থা স্বরূপ শ্রীমদ্ ভাগবতমে প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রেশম কীটের গুটি পোকার ন্যায় না থেকে যদি ভগবানের লীলার সাথে যোগদান করি তাহলে আমরা এই জড়জীবন থেকে মুক্তি হতে পারব। যেহেতু আমরা কিছু কামনা করলে পূর্ণ এবং অপূর্ণ হয়, কিন্তু ভগবানের কোনো পূর্ণ বা অপূর্ণ বলে কিছুই নেই, কারণ তিনি ভগবান, তিনি যা ইচ্ছা করেন তা সবসময় পূর্ণ হয়। তাই ভগবানের ইচ্ছাকে লীলা বলা হয়। তাই আমরা যদি ভগবানের ইচ্ছার সাথে অর্থাৎ লীলার সাথে যোগদান করি তাহলে আমাদের জড়বন্ধ থেকে মুক্ত হওয়ার এক অপ্রাকৃত ইচ্ছা পূর্ণ হতে পারব। অর্থাৎ এই জড়বন্ধনের যে সুখ দুঃখ এবং ক্লেশ, এইসব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারব, কারণ ভগবান স্বয়ং নিজেই আমাদের আনন্দ প্রদান করবেন এই ঝুলন যাত্রার মাধ্যমে। সাধারণত ভগবানের চারটি যাত্রা আছে। চারটি যাত্রার মধ্যে প্রথম হচ্ছে নৌকবিহার, রাসযাত্রা, ঝুলন যাত্রা আর রথযাত্রা। এই চারটি যাত্রার মধ্যে অন্যতম হচ্ছে ঝুলন যাত্রা। তাই তোমরা যদি ঝুলন যাত্রা দর্শন করো, ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবে।
ঝুলনযাত্রা রাধামাধবের দর্শন মানে এক কৃপাস্বরূপ। সাধারণত তোমরা ঝুলনযাত্রা বাড়িতেও করতে পারো বা কোনো ইসকন মন্দিরে গিয়েও ঝুলনযাত্রা দর্শন করতে পারো। তো তোমরা ঝুলনযাত্রা যদি বাড়িতে করো তাহলে তোমাদের ঘরের যে মন্দিরের সামনে একটা দোলনা স্থাপন করবে এবং দোলনায় ফুল দ্বারা সজ্জিত করতে হবে। ফুল দ্বারা সজ্জিত করার পর সেখানে ভগবানের আবাহন দ্বারা মন্ত্র দ্বারা আবাহন করবে এবং আবরণ করার পর সেখানে রাধাকৃষ্ণের যে বিগ্রহ আছে তোমাদের বাড়িতে রাধাকৃষ্ণ বিগ্রহকে সেখানে স্থাপন করতে হবে। এরপরে সেই দোলনায় একটি দড়ি বেঁধে বা রশি বেঁধে পূর্ব থেকে পশ্চিম দিকে ঝুলাতে হবে। এই দিন তোমরা বিশেষ ভোগ আরতি করতে পারো বা মহা আরতি করতে পারো। মঙ্গল আরতি তো একান্তই কর্তব্য এবং সাথে সাথে সন্ধ্যা আরতিও করবে, কীর্তন করবে ভগবানের সামনে আর ষোলমালা জপ করতে পারো। ঝুলনযাত্রার সময়কাল, ঝুলনযাত্রার সময়কাল হচ্ছে 27 আগস্ট 2023 রবিবার। পবিত্র রূপানে একাদশী তিথি থেকে সাধারণত ঝুলনযাত্রা শুরু হবে। 31 আগস্ট 2023 বৃহস্পতিবার ঝুলনযাত্রা সমাপ্ত হবে। বন্ধুরা, তোমাদের আমি সমস্ত ঝুলনযাত্রার বিষয়বলী, নিয়মাবলী, তাৎপর্য, মাহাত্ম্যগাথা সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাই তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। এই ধরনের কৃষ্ণকথা ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। হরে কৃষ্ণ হরে বল, জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় জয় শ্রী শ্রী ঝুলনযাত্রা মহা ও মহা উৎসব কি জয়। জয় ইউটিউব দর্শক ভক্তবৃন্দ কি জয়, জয় শ্রী প্রভুপাদ কি জয়, জয় হরি বল নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল।